আপনারা জানেন যে ইউক্রেন থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে 391 জন পড়ুয়া বাংলায় ফিরে এসেছেন এবারে রাশিয়া থেকেও এক ছাত্রী বাংলায় ফিরে এলেন এই যে একটা সংকটপূর্ণ পরিবেশ রাশিয়া হামলা করেছে ইউক্রেনে পাছে রাশিয়ার উপরও কোনো আক্রমণ হয় বা বড় সংকট কিছু নেমে আসে সেই আশঙ্কায় এবারে রাশিয়া থেকে এক ছাত্রী ফিরলেন তার বাড়িতে বারাসতের নপাড়ার বাসিন্দা চিরশ্রী মণ্ডল তিনি রাশিয়ায় ছিলেন এবং এই সংকটপূর্ণ পরিস্থিতিতে রাশিয়া থেকে এবারে নিজের বাড়িতে ফিরলেন ওই ছাত্রী চিরশ্রী মণ্ডল তুই কি বলছেন চিরশ্রী আমরা শুনবো আমরা নরমালি ফিরেছি আমাদের কোনো সমস্যা হয়নি ফ্লাইট বুক করে সেখান থেকে নরমালি ফিরেছি সেরকম কোনো সমস্যা ফেস করতে হয়নি আসার সময় ওখানে কি করতে গেছিলি মেডিকেল পড়ার জন্য ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট পামস্টেড মেডিকেল ইউনিভার্সিটি কবে গেছিলি আমি গেছিলাম জানুয়ারি 15 এ এই বছরে ফার্স্ট ইয়ারে তারপরে গিয়ে তো সব কিছু নর্মাল ছিল তারপরে যখন যুদ্ধ স্টার্ট হয় তো রাশিয়াতে কোনো এফেক্ট পড়েনি যুদ্ধের এখনও পর্যন্ত কিন্তু একটা ভয় ছিল আর সমস্ত ইন্টারনেট পরিষেবা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিলো লিমিটেড হয়ে যাচ্ছিলো এক এক করে সমস্ত অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছিলো ইভেন গুগল ইউটিউব এই সমস্তগুলো কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেবে এটা শোনা যাচ্ছে আর অনলাইন ট্রানজাকশন টাকা ট্রান্সফার এগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে এটিএম কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড কাজ করা বন্ধ করে দিয়েছে তো সবার কাছে একটা লিমিটেড টাকা থাকে তারপরে এটিএম কার্ডে সেগুলো টাকা তোলা যাচ্ছে না নেক্সট তারপর থেকে আর তো ফিনান্সিয়াল একটা প্রবলেম হতে পারে এছাড়া হ্যাঁ অনলাইন ক্লাস হচ্ছিলো আমাদের করোনার পর থেকে এখনও সেভাবে অফলাইন হয়নি কিন্তু কিছু কিছু ইয়ারে অফলাইন ক্লাস হচ্ছিলো তো কলেজ থেকে বলেছিলো যারা ফিরতে চায় তারা ফিরতে পারে ইন্ডিয়াতে তাদের অনলাইন ক্লাস হবে তুমি এখন তাহলে এখানে বাড়িতে বসে অনলাইন ক্লাস করতে পারছো হ্যাঁ সেক্ষেত্রে তুমি কি নিজের প্রচেষ্টাতে ফিরলে না কোনো ভারত সরকারের বা রাজ্য সরকার না নিজে থেকেই ফিরেছি কোনো সহযোগিতা ছাড়াই হ্যাঁ নিজে থেকেই এখন এই মুহূর্তে রাশিয়া বা ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার কী পরিস্থিতি বা ইউক্রেনের কী পরিস্থিতি কোনো অভিজ্ঞতা বা কিছু জানা আছে ইউক্রেনে তো খুবই খারাপ পরিস্থিতি যেভাবে ধ্বংস চলছে ইউক্রেনে কিন্তু রাশিয়ার উপরে কোনো এফেক্ট এখনও পর্যন্ত পড়েনি ফিনান্সিয়াল ছাড়া শুধু অর্থনৈতিকভাবে যে এফেক্টটা পড়ে সেটাই রাশিয়ার উপর পড়েছে অর্থনীতি অনেক ডাউন হয়ে গেছে এবং সমস্ত অনলাইন ট্রানজাকশন বন্ধ হয়ে গেছে অনেক কোম্পানি স্যাংশন করে দিয়েছে তো এটাই যা সমস্যা আর স্টুডেন্ট হিসেবে তোমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্টুডেন্ট হিসাবে একটা তো ফাইন্যান্সিয়াল প্রবলেম আর একটা নেটের প্রবলেম ইন্টারনেটের যে বিভিন্ন সমস্যা সেগুলো ফেস করতে হয়েছে ওখান থেকে ভারতবর্ষে ফেরার জন্য ওখানকার লোকাল অ্যাম্বাসি বা ইন্ডিয়ান অ্যাম্বাসি এদের সঙ্গে কোনো যোগাযোগ করার ব্যবস্থা ছিল নাকি না নিজের প্রচেষ্টা দিয়ে বলতে না আমরা নিজে থেকেই ফ্লাইট বুক করে চলে এসেছি কারণ এখনও সেখানে তো এমার্জেন্সি কোনো সিচুয়েশন তৈরি হয়নি ওই জন্য অ্যাম্বাসি থেকে যোগাযোগ করার প্রয়োজন হয় না আবার কবে কি যাবে পরিস্থিতি নর্মাল হলে আবার ফিরে যাব ফার্স্ট ইয়ারের ছাত্রী কোন ইউনিভার্সিটি পড়তে হবে পামস্টেড মেডিকেল ইউনিভার্সিটি ভক্তি দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কথা বলবো তার সঙ্গে ভক্তি দেখো ইউক্রেনে তো একদিকে ধ্বংসের পরিবেশ যুদ্ধের পরিবেশ সেখান থেকে ফিরে এসেছেন ছাত্রছাত্রীরা কিন্তু রাশিয়াতেও আর্থিকভাবে একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং যার জেরে ওখানে যে পাঠরত পড়ুয়ারা তারা প্রত্যেক দিন সমস্যায় পড়ছেন অন্তত চিরশ্রীর কথায় সেটাই বোঝা গেল দেখো স্বপন একদম তাই আমরা আগে দেখেছি যে ইউক্রেন থেকে বারাসাতের বুকে বেশ কিছু মেডিকেল পড়ুয়া তারা কিন্তু ফিরে এসছেন সেখানে ছিল একটা অন্য চিত্র অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি তারা শিকার হয়েছিলেন সেখানে তারা খেতে পারছিল না জলের ব্যবস্থা ছিল না এবং এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থা ছিল না সেই কারণে তারা কিন্তু অনেক কষ্ট করে তারা কিন্তু দেশে ফিরেছেন কিন্তু রাশিয়ার থেকে ফিরে এসছেন সেই যে ছাত্রীটি তার রাশিয়ায় কিন্তু যুদ্ধের পরিস্থিতি বা চিত্র আজ না পাওয়া গেলে অর্থনৈতিকভাবে কিন্তু সেটা পড়েছে ওই দেশে এবং যেভাবে যুদ্ধ চলছে তার বক্তব্য এটাই সে যে কোনো মুহূর্তে রাশিয়াতেও সে হানা আনতে পারে অন্য কোনো দেশ সেক্ষেত্রে আগে ভাগে তিনি কিন্তু রাশিয়ার থেকে ভারতে প্রবেশ করেছেন এবং বলা যেতে পারে বারাসার নোয়াপাড়ায় তিনি ঘরের মেয়ে ঘরে ফিরেছেন এবং তার পরিবার আতঙ্কগ্রস্ত এবং তারা কিন্তু উৎকণ্ঠায় ছিলেন যে কোনো মুহূর্তে রাশিয়া যে কোনো পরিস্থিতির শিকার হতে পারেন মেয়ে
সেক্ষেত্রে মেয়েকে যত তাড়াতাড়ি দেশে ফেরানো যায় তার জন্য তিনি বিভিন্ন ভাবে ব্যবস্থা করেছেন সরকারিভাবে। অর্থাৎ আমরা কখনো কখনো দেখেছি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু এই যে যারা পড়তে গেছেন চিকিৎসা স্বাস্থ্য নিয়ে তাদের কিন্তু ফিরিয়ে আনার জন্য অনেক রকম ব্যবস্থা নিয়েছে। সেক্ষেত্রেও আজকে কালকে গভীর রাতে যখন বাড়ি ফিরেছে, আমরা সকালে যখন গেছিলাম তার মুখ থেকে জানতে পারছিলাম যে রাশিয়া কিন্তু স্বাভাবিক পড়াশোনার ছন্দটা নেই এবং স্বাভাবিক জীবনযাপনের মানুষ নেই, সেখানে কিন্তু প্রভাব পড়েছে। সেই ক্ষেত্রে তার পরিবার চিন্তিত ছিল এবং বলা যেতে পারে আজ ঘরের মেয়ে ঘরে ফেরাতে আমরা একটা জিনিস দেখলাম আজকে ছায়া লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধন্যবাদ ভক্তি তোমাকে।